ভাবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কে সমস্ত ধারণা আপনার মধ্যে চলে আসবে। তো ফ্রেন্ড, আমরা বিগত দিনে যত রেজাল্ট আউট সম্পর্কে ভিডিও দেখেছি ইউটিউবে, তো বেশিরভাগই ভিডিওতেই অ্যাকচুয়ালি ভুলভাল নিউজ ছিল। তো অ্যাকচুয়ালি দোষ ইউটিউবারদের নয়, দোষ আপনাদের নয়, অ্যাকচুয়ালি দোষ হচ্ছে আপনার নিউজ চ্যানেলদের, যারা এই ধরনের ভুয়ো নিউজগুলো ছেপেছিল এবং সে জায়গা থেকে সমস্ত মাধ্যমিক স্টুডেন্টরা মানে একটা বিপাকে পড়েছিল। তো এই ভিডিওতে দেখাবো পারফেক্ট রেজাল্ট কবে দিচ্ছে এবং কবে আপনার অনলাইন থেকে আপনারা দেখে নিতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং কীভাবে রেজাল্ট বার করবেন অনলাইনে সেটাও আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। তো ফ্রেন্ড, এখানে একটি নিউজ চ্যানেলে আগে আপনাকে দেখিয়ে দিই নিউজ চ্যানেলের অরিজিনাল নিউজটি। তো এখানে আপনাকে বলে দিচ্ছি, G24 একটা নিউজ বার করেছে, এখানে বলছে মাধ্যমিক 2018 ফল প্রকাশ হবে 6 জুন। তো এখানে আপনাকে একদম কারেন্ট ডেট হিসাবে বলে দিয়েছে যে মাধ্যমিক আপনার 2018 ফল প্রকাশ হবে 6 জুন। তো এখানে বলছে চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে 6 জুন, জানালো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 6 জুন বুধবার সকাল 9টায় ফল প্রকাশ করবে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল 10টা থেকে মার্কশিট বিতরণ শুরু করবে স্কুলগুলি, দুপুরের মধ্যে ওয়েবসাইটে জানানো যাবে বলে এখানে বলা হয়েছে। তো আপনারা দুপুরের মধ্যে ওয়েবসাইটে ফল জানতে পারবেন। হ্যাঁ, আপনার তো কীভাবে জানবেন, তো এখানে বলছে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbresult.nic.in, এই সম্পর্কে একটা ভিডিও আমি তৈরি করেছি, আপনাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবেন কীভাবে রেজাল্ট চেক করবেন মাধ্যমিক, HS, তারপরে মাদ্রাসা বোর্ড সমস্ত কিছু। এবং আর একটি ওয়েবসাইট আছে, এখানে হচ্ছে wbbse.org। তো এই দুটো ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তথা আপনার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হেড অফিসের, এটাই দুটো ওয়েবসাইট মেন। তো আদার্স আরও আছে, ইন্ডিয়া রেজাল্ট তারপরে আরও আছে, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো তো ফ্রেন্ড, এখানে আরও একটি রিপোর্ট পাওয়া যাচ্ছে যেটা বলছে চলতি বছর 12 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত চলে মাধ্যমিক পরীক্ষা, মানে এই বছরে আপনার 2018-তে 12 মার্চ পরীক্ষা শুরু হয়েছে এবং 21 মার্চ পরীক্ষা শেষ হয়েছে, অর্থাৎ পরীক্ষার শেষের 76 দিন বাদ ফল প্রকাশ হচ্ছে বলে জানা গিয়েছে। এই বছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল আপনার 11,02,921 জন, এর মধ্যে ছাত্রী ছিল আপনার 56.34% আর ছাত্র ছিল 43.66%। তো যথাক্রমে এখানে বোঝা যাচ্ছে ছাত্র সংখ্যার চেয়ে ছাত্রী সংখ্যা অনেক বেশি, তো ভবিষ্যতে আরও বাড়বে বলে এখানে একটি বোঝা যাচ্ছে। তো এখানে বলছে আরও একটি কথা বলা হয়েছে এখানে, যেটা বলছে এই বছর সাঁওতালি ভাষাতেও মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। তো মানে আগে নেওয়া হয়নি, তো আগে যেসব বিষয়গুলো নেওয়া হতো সেগুলো হচ্ছে বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু, নেপালি, মোট এই 5টি ভাষায় মাধ্যমিক পরীক্ষা নেওয়া হতো। এবছর এই সঙ্গে যোগ হয় সাঁওতালি ভাষাও। 37টি স্কুলের মোট 832 জন পরীক্ষার্থী অলৌচিকি লিপিতে এবছর পরীক্ষা দেয়। তো অলৌচিকি লিপি তো আমরা হয়তো জানি না, কেউ জানলেও আপনারা হয়তো জানতে পারেন, তাই এটা একটা আলাদা ভাষা। তো 37টি স্কুলের মোট 832 জন পরীক্ষার্থী অলৌচিকি লিপিতে এবছর পরীক্ষা দেয়, মনে হয় সাঁওতালি ভাষায় অলৌচিকিটা, তো আমার ঠিক জানা নেই। তো আজকের এইটাই ছিল খবর। তো ফ্রেন্ড, আপনারা ভালোভাবেই জানছেন এখানে 6 জুন আপনার রেজাল্ট পাবলিশ হবে, তো এখানে বলেই দিচ্ছে মাধ্যমিক 2018 রেজাল্ট 6 জুন পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ড, ভিডিওটি বা ইনফরমেশনটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে কী হবে, যখনই আমরা এই ট্রেন্ডিং ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনে এবং কম্পিউটারে নোটিফিকেশান আকারে চলে যাবে এবং সবার আগে আপনি তার লাভ উঠাতে পারবেন। তো থ্যাংক ইউ, টেল দ্যান, টেক কেয়ার, তো গুড বাই।